দাঁড়িয়ে আছে ভাই মালটা বুঝতে পারলে আমার একটা ফোন দিয়ে কি ব্যাপার ছোট বেবি তুমি এইখানে এইভাবে খাড়া আছো কেন তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে শুনি আসো ঘরে এই কথাটা বলা যাবো না আচ্ছা ঠিক আছে কও কি কথা কও শুনি ওগো আমার পেয়ারে স্বামী তুমি বড় বুবুরে ক্ষমা করে আবার ঘরে রাইখা দাও তুমি যখন বলতেছ ঠিক আছে যাও তারে আমি ক্ষমা করে দিলাম তোমার কথার উপর আমার কোনো কথা নাই তোমার ইচ্ছাই আমার ইচ্ছা চলো তোমারে কে বলছে আমি বলতেছি তুমি বলো নাই তাহলে এই কথাটা কে বললো বড় বুবু বড় বাবু আমারে কইছে কি আমি যেন তোমারে বলি তারে যেন ক্ষমা করে বাসা রাইখা দাও সে আমারে বলছে আমি যদি তার ওয়ার্ডার না পালন করি তাহলে নাকি আমার স্বামীর অমঙ্গল হইব তাই আমি তার ওয়ার্ডার পালন করতে তোমারে বলছি ও কাহিনী তাহলে এটা না সে তোমারে ডর দেখাইছে সেই দিনে সেই কিরা কাটনের ডর তোমারে দেখাইছে তো সে এখন কই সে তো এখন বাড়িতেই আছে ভয় আপনার সামনে আসে না ঠিক আছে চলো আজকে বাড়িতে গিয়া হিসাব আমি মিলে দিতে চলো আব্বা আসো আব্বার কাছে কথা রাখি কি ব্যাপার এখানে কি করো তোমরা আব্বা আপনার সাথে একটু জরুরি কথা আছে হ্যাঁ কি ব্যাপার আব্বা আপনি শুনছেন করোনা ভাইরাসের কাণ্ডটা দেখছেন সে আরে কি শিখাই দিচ্ছে ওরে কি শিখাইছে আব্বা বড় বাবু আমার অর্ডার করছে আরে থামো কত কথা শুনতেছেন বাপরে দুই নৌকা পাড়া দিলে এমনটাই হয় বউকে ঝগড়া থামাবি নাকি তোর ব্যবসা বাণিজ্যে মন দিবি হ্যাঁ ঝগড়া থামাইতে থামাইতে তোর ব্যবসা তো তলায় যাইব আমি তো ওরে বাড়ি থেকে বিদায় করে দিছিলাম কিন্তু হে তো বাড়ি থেকে কিছুদিন যাইতেছে না বাবা রে বিদায় করে দিলে তো বিদায় করণ যায় না আইনের একটা ব্যাপার আছে না তাহলে ঠিক আছে আজকে কাজে অফিসে যামুনি যাইয়া এটার একটা ফয়সালা করুম নে কি বলো ছোট বিবি তাহলে তো ভালোই হয় তুমি আমি আর আব্বা আমগো তিনজনের সুখের সংসার আসেন আব্বা বাসায় যাই মরে গেছে আপা মা খেতে পেয়ে মগুর উঠে মরে গেছে আপনি বাড়িতে চলে যান বড় পাতা সিদ্ধ দেন আমি মনে করেন কাপড় না কাপড়টা মধ্যে রেডি করে দিচ্ছি ঠিক আছে আমার মনে হচ্ছে আমার কবর দিবেন আমি কথা বলতে পারতেছি না কিন্তু কথা বলতে না পারে চুপচাপ শুয়ে আছি কোন কথা বলতেছেন আপনারা কিন্তু আপনারা তো দেখছেন আমার জলজল তো একদম কবর দিয়ে দিচ্ছেন কোনো কথা আচ্ছা দুলা ভাই করুন অফিস কেন খোলা হয়নি আমি যে খিদায় মারা যাচ্ছি এটা কোনো হিসাব আছে আরে ভাই এই তুই চুপচাপ আছিস কিসের জন্য আরে বলার সুযোগটা দিছে কই আরে যেই যেই এই যে লোকটা কি যে এটা নাটক শুরু করছে নিজে চিল্লায় টালে অস্থির করে ফেলতেছে আমার ভাই আমি তো জানি সে কি খিদায় শুয়ে রয়েছে নাকি মরে গেছে সেটা তো আমি জানি কথা বলার সুযোগ দেয় আমারে আরে খিদে নিয়ে বলতেছ হ্যাঁ এই তো আজ তোমার সাথে আমি কই রয়েছি এই তো তুমি খোল গোল খোল এর কিছু খাবা আগে দেখ বল খোল একা পাচ্ছি না কোখানে খুলতে হবে তো এই দিয়ে দিয়ে খোল বুঝে ওরে একটু তাড়াতাড়ি আসে হেল্প কর না আসে না আসে না পা ওরে আমার রাস্তা দোস্তেন চেয়ারে ধরি স্যার বাস খেতে বাস খেতে আমি জানি বাস খেতে না কেন আ কি ম ম ম ম ম দুজন বই খাইতেছে তুই বাস দিব কি আমরা বুঝি তোমাদের খাই থাকবে রুম হ্যাঁ এই জন্য তো উপকারে খুঁজতে নাই উপকার করলে মাখামুড়ি হয়ে যেতে হয় তেল কম ঝাল বেশি তো এরকম কথা হলো নি হ্যাঁ এই খাই
কাজ করো আপা, পারবো তো রাখতে? হ্যাঁ পারছো তো? আমা আমা তুমি ধরে থাকো, আমি জাস্ট বাঁশটা নিয়ে আসছি। আমার যে ছেলেটা সেটা আমার ছেলে না, সেটা গাধার বাচ্চা, গাধা, গাধার করে জন্ম। কি করতেছেন মুরব্বী? ও যাক, সরি সরি, মানে আমি ভুল হয়ে গেছে, মানে এমন রাগ হয়েছে ছেলের উপরে যে আমি গালি দিয়ে ফেলাইছি। আচ্ছা তুমি কিছু মনে করো না, শোনো শোনেন, আপনার মেয়েকে আজকে থেকে আমি নিজের মেয়ে হিসেবে গ্রহণ করলাম, আর তোমাকে আমি এমন একটা রাজপুত্রের মতো ছেলে দেখা, মানে আমার ছেলের চেয়ে অনেক সুন্দর এবং সুঠাম দেখা আমি তোমাকে বিয়ে করাই দেব, তুমি টেনশন করো না। আর একটা কথা মা, আমার তো মেয়ে নাই, আমার একটা ছেলে। আজকে থেকে তুমি আমার মেয়ে, আপন মেয়ে তুমি আমার। তুমি ইচ্ছা করলে যে কোনো সময় তুমি আমাকে আব্বা বলে ডাকতে পারো, ঠিক আছে? আমি কোন আব্বাকে ডাকবো মা? না না, আব্বা ডাকার দরকার নাই, আঙ্কেল ডাকলে চলবে। আচ্ছা অসুবিধা নাই মা, তুমি আমাকে আঙ্কেলই ডাকো, মা যখন বলছে আঙ্কেল ডাকতে, মায়ের আদেশ তো শিরোধার্য। কুরবান আলী, ওই আমি আর আমার মেয়ে আমরা একটু ঘুরে আসি, তুমি এই তার সাথে বসে গল্প গুজব করো। মা চলো, বাপ আর বেটি একসঙ্গে আমরা একটু ঘুরে আসি, চলো। আমি কি ওনার সাথে যাবো? হ্যাঁ যা, ওনাকে আমাদের বাড়িটা সুন্দর করে ঘুরায় দেখা। আচ্ছা আপনার, আমি যে কথাটা কইতে চাই, আপনার স্বামী যেহেতু আরেকটা বিয়ে করে ফেলাইছে, আপনি প্রতিশোধ নেন না কেন? প্রতিশোধ নেব কেমনে? আমি কোনার বুকে ছুরি বসামো? তাহলে তো আমার ফাঁসি হইব। আহা, আমি তো সেইটা করতে কইতাছি না। আপনি একটা বিয়ে করে ফেলান, আমার কাছে পাত্র আছে, তিন পায়ে খাড়া। পাত্র তিন পায়ে খাড়া মানে কে পাত্র? কি নাম ওনার আর ঠিকানা বাকি? আরে আমাকে মকবুল সাহেব বিষয়টা একটু ভাইবা দেখেন। আমি আসলে এটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু মন থেকেও আমাদের কোম্পানিকে ভালোবাসে, এবং আমি হচ্ছে গিয়ে আপাও তো কোম্পানির। এই যে সারেরা খেতে খেতে কিন্তু দুকাদি শেষ করে ফেলেছেন, মাস গেলে তো কোম্পানিকে বিল দিতে হবে নাকি? মাথায় রাখেন একটু। আচ্ছা আপনার সমস্যাটা কোথায়? আপনার যদি লাগে আপনি খান না, অসুবিধা নাই, বলেন স্যার।
খেলে মনে করেন যে অফিস বিল দিয়ে দিবে তাই মা খামুরি খেলি আর এটা তো দোকান না এটা কোম্পানি না এটা তো কোম্পানি হ্যাঁ আমার পার্সোনাল জিনিস কিন্তু আমি পরে খাই লিবো ঠিক আছে আর হিসাব রাখবো মাখা মুড়ি টেস্ট আগে খাইনি লস হয়ে গেল তো খান সারারা খেলেন খেলেন আমি তোমার কাজী অফিসে নিয়ে যেতেছি চলো কাজী অফিসে মানুষের কি কাম থাকে এটা মনে হইতেছে তুমি জানোই না কাজী অফিসে মানুষ দেয় বিয়ার রেজিস্ট্রি করতে আর মগ তো অনেক আগেই হয়ে গেছে জি না কাজীর অফিসে মানুষ শুধুমাত্র বিয়ার রেজিস্ট্রি করতে যায় না তালাক নামা রেজিস্ট্রি করতেও যায় চলো তালাক হ্যাঁ রেজিস্ট্রি করবা কেন আজ দুজনার দুটি পথ গেছে দুটি দিকে বেঁকে হেমন্তর গান ওই গানের মতো তোমার আর আমার পথ দুই দিকে বাঁকা গেছে আর আর এইভাবে সম্ভব না এর সমাধান একমাত্র তালাক বুঝছো এটা কিছুতেই হইব না মুই তোমার তালাক দিব না আরে তুমি দিবা কেন তালাক আমি দিমু তুমি নিয়ে চলে যাবা না মিয়া তুমি কলম মোল্লাকে একটু বেশি বাড়াবাড়ি করতে আসো ওই তালাক তুমি তোমার ওই ছোট বউরে যাইয়া দাও আরে পাগল নাকি সে হইতেছে আমার বিপদের সাথী আমি যখন বুড়ো হয়ে যাবো বুড়া থুরথুরো হয়ে লাঠিতে ভর দিয়ে হাঁটুম তখন তুমি তো আমার সেবা করবা না আমি বিছানায় পড়ে গেলে আমার খেদমত কে করবে তুমি করবা না তুমি তো নাকে এরকম কাপড় চাপা দিয়ে দূর দূর সাই সাই করবা আর এই মায়াটা সে দেখবা যে আমরা ঠিকঠাক মতো খেদমত করবো তাহলে ওরে কি তালাক দেওয়া সম্ভব এই এই বেলায় তুমি মোরে মাফ করে দাও এই যে কিরা করিয়া কইতে আছি জীবন আর এমন ভুল করবো না তুমি বুড়া পর্যন্ত মুই তোমার সেবা করিয়া যাম না 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 সেটার কোনো ভাবে সম্ভব না আরে কেমনে সম্ভব করতে হয় সেটা মুই বুঝবো মুই এই সম্ভব করিয়া সারমু এরপর আমি তোমার থেকে কোনো হারে যাও না খান স্যার একদম কচিটা গাছ থেকে পাড়া দাও খান টান দেন জোরে টান দেন স্যার স্যার আমি ম্যানেজার সাহেবের সাথে প্রচুর আলোচনা করেছি আলোচনা এবং পুঙ্খালোচনা সবকিছু করে যে রেজাল্টটা আমি পেয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে ম্যানেজার সাহেবের মতটা নেগেটিভ এবং মতিগতি খুব ভালো হচ্ছে এবং আমার মানে তার কিন্তু যেটা প্রজেক্ট সেটা করতে হলে আমাদের কিন্তু 2,000 কোটি টাকা লাগবে আমারও তো মাথা ঠিক নাই আপনি তো গেছেন ব্যাংকে আর ওইদিকে যে স্যারের আরেক পিএস আছে না ওরা তো বাইন্দা নিয়ে গেছে কি বলছেন স্যারের আবার কি হয়েছে আরে বলেন নাই যে বরিশালের পিএস যেটা আর কি সারাদিন তো ফোনে পড়ে থাকে ওর কি স্যারের প্রতি কোন টেক কেয়ার আছে নাই আজকেও ধরুন যে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট করছে আমি না থাকলে তো আজকে সামনে রয়ে যেত এসব আমি কি শুনছি কেন শুনছি আই বরিশাল ওই মনটা কোথায় আছে বলেন তো দেখি স্যার তো তার চাকরি নট করে দিছে সে তো চলে গেছে গ্রেট গ্রেট স্যার এই ডিসিশনটা স্যার আপনার অনেক আগে নেওয়া দরকার ছিল দেরিতে হলো যে বুদ্ধি হয়েছে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন খুব খুশি লাগতেছে মনের মধ্যে এখানে বাত মানে বাত করে খুশি লাগতেছে স্যার সবার সামনে আর একটা কথা বলি সব প্রেশার আমাকে একা নিতে হতো ওই ছেড়ে কোনো কাজের ছিল না একটা আকাই মার ডেকি অকাল পুষ্মান্ড হ্যাঁ হ্যাঁ বুঝছি আপনি তো অনেক কাজের আপনি তো এত গুণ আচ্ছা ও এমডি স্যার
স্যার জানতে চাচ্ছে যে ওই যে আপনি যে মিটিং করতে গেলেন লোনের ব্যাপারে সেটার রেজাল্টটা তো স্যারকে জানানো দরকার, ওটার জন্য স্যার বসে আছে। আর রেজাল্ট আর কি জানাবো, আমি ম্যানেজার সাহেবকে বললাম যে আমার বসত বিলা যেটা আছে সেটা দিয়ে দেব, আমার ধানি ফসল যেখানে আমার প্রচুর ধান হয় সেটা দিয়ে দেব, কিন্তু সে কোনোভাবেই এতে রাজি হলো না, আমাকে বিভিন্ন ধরনের কথা বলল অপমানজনক, আমি সেটা বুঝতে পেরেছি। সে বলল যে আরো অনেক জমি আরো অনেক সম্পদ লাগবে 2,000 কোটি টাকা নেওয়ার জন্য। স্যার কি বলছে বুঝছেন এমডি সাহেব? বুঝেন নাই। স্যার বললেন যে এরকম একটা বিরাট প্রজেক্টের জন্য তো আসলে কিছু দেয়া নেয়ার মধ্যে থাকলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি, মানে বোঝাপড়াটা একটা উপহার টুপার যদি আমরা দেই আর কি তাহলে আমাদেরটা। বুঝতে পেরেছি, আসলে ভালো কিছু করতে গেলে তো ভালো কিছু দিয়ে শুরু করতে হয়, আর গিফট মানে গিফটটা আমরা সবাই খুব ভালোবাসি, আমার কিন্তু গিফট পেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি খুব ভালোভাবে, ওই যে মানে আপনি গিফট টিপ যাই বলেন আপনি যেটাই বলেন, আমি মূল কুসুমটা যেটা বুঝতে পেরেছি যে কি তাদেরকে দিতে হবে। ঠিক আছে, অসুবিধা নাই, আজ তো একটা গাভী নিয়ে চলে যাবো ওখানে, অসুবিধা কি? স্যার ওইটা আমরা চেয়ারম্যান সাহেবের গল ঘর থেকে নিয়ে যাই, এটা ভালো হয় না? হতে পারে, সেটা আবার কিনেও নেওয়া হতে পারে, কিন্তু আমরা আজ তো গাভীটাই। স্যার কি কোনো সিগন্যাল দেবেন? খুশি আছে, কিন্তু মনে তো হচ্ছে বুঝি অক্কা পেয়েছে। আমার সাথে একটু যেতে হবে। কোথায় যাবো আব্বা? পাত্রীর বাড়িতে আব্বা। আব্বা আপনি তো শুরু করছেন না, আপনি জিনিসটা বুঝতে পারতেছেন না, আমি আপনাকে বারবার বলতেছি আমি এখন বিয়ে করার জন্য প্রিপেয়ার না, তৈরি না, বারবার কেন আপনি একই প্রশ্ন করতেছেন, একই প্রসঙ্গ আমাকে বলতেছেন। আচ্ছা আব্বা, আজকে রাতে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন? কি দিয়ে এটা তো আপনি ভালো জানেন না আব্বা, টমেটো দিয়ে মাছের তরকারি শাক ভাজি আর ডাল, কিন্তু এই কথা আমাকে কেন জিজ্ঞেস করতেছেন আব্বা? স্বাদ কিরাম লাগছে, ঠিক মতো মজা পাইছেন তো? অবশ্যই ফ্যান্টাস্টিক, আপনার হাতের রান্না মজা পাবো না? পাইছি। রান্নাটা কি প্রক্রিয়ায় হয়েছে, কিভাবে হয়েছে, কতক্ষণ লাগছে সেগুলো কি আপনি জানেন? এই যে দেখেন, রান্না করতে গিয়ে আমার হাতটা আমি পুড়ে ফেলাইছি। সরি আব্বা, আপনার এটা কাজ না, তারপর এটা করতে গিয়ে আপনার হাত পড়ছে, সরি আব্বা, সরি। আর সরি সরি করতে হবে না, বরং আমি আপনার কাছে সরি। আব্বাজান, আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর আব্বাজান? আপনার জন্য একটা নতুন আম্মাজানের ব্যবস্থা করতেছি। কালকে সকালে আব্বা আমার সাথে এক জায়গায় যাবেন, সেখানে আপনার নতুন আম্মাজান অপেক্ষা করবেন, তার সাথে আমার বিবাহ হবে, আমি কবুল বলবো, নতুন আম্মাজান কবুল বলবেন, তারপরে আপনি তাকে বরণ করে সাথে করে ঘরে নিয়ে আসবেন, আমিও সাথে আসবো, ঠিক আছে? আব্বা এটা কি বলে গেল, নতুন আম মানে আসবে, তার মানে তো বাড়ির মধ্যে এক অশান্তি বিরাজ করবে, এটা তো সহজ হইতে দেওয়া যাবে না, এর একটা ভেদ করতে। গুজ গাছ করা লাগবে না, গুজ গাছ পরে হইবে না, এদিকে আন, জরুরি কথা আছে, এদিকে আন। যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সেই লোক ভালো না মন্দ যাচাই করে নিছে? ওনার চেহারা দেখে আমি বুঝতে পারছি যে উনি খুব ভালো লোক। যেখানে ডাকাতি করতে যায় সেখানে সর্বনাশ করে দিয়ে আসে, 11টা বিয়ে করছে বৈধ, অবৈধ যে কত আছে এর কোন ঠাই ঠিকানা নাই।